আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত, সুস্থের সংখ্যা 1000 ছাড়ালো। সিলেটের ল্যাবে আরো 4 জনের করোনা রোগী শনাক্ত, নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 123 জনকে। সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান বদলি, অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটে পদায়ন। সিলেটে ব্যাংকে আসা গ্রাহকরা মানছেন না সামাজিক দূরত্ব, করোনা সংক্রমণের শঙ্কা। দুই দফার সড়ক অবরোধের পর ত্রাণ পেলেন সিলেটের 21 নম্বর ওয়ার্ডের সোনারপাড়া এলাকার অসহায় ও কর্মহীন শ্রমজীবীরা। লকডাউন অমান্য করে রাতের আধারে সিলেটে যাত্রী ঢোকা বন্ধ হচ্ছে না, শিক্ষা বোর্ডে স্টিকার লাগিয়ে মাইক্রোবাসে রংপুর থেকে আসলেন 7 যাত্রী। যশোরের বেনাপোল থেকে ঢাকার নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল আটক। মহানঘাতী করোনা ভাইরাসের কারণে লেবাননে ঢিলেঢালাভাবে মে দিবস পালন, সরকারের পাশাপাশি শ্রমিকদের সাহায্যার্থে শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে মারা গেছেন আরও 2 জন, এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 665 জন রোগী, আর এ পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছেন 1063 জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 5214টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে 5368টি। এর মধ্যে 665 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা, ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 9455 জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 2 জন, এদের একজনের বয়স 11 থেকে 20 বছর, অপরজন 60 ঊর্ধ্ব, একজন নারায়ণগঞ্জের অপরজন রংপুরের বাসিন্দা। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 177 জনে, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1063 জন। এই নমুনা পরীক্ষা যা করা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 665 জন, এবং এ পর্যন্ত এটাই আমাদের এতদিনকার মধ্যে আজকেই সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন, এবং এ পর্যন্ত শনাক্ত হলো 9455 জন। মৃত্যুর তালিকা আজকেও আছে, আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়, তারা 2 জনই ঢাকার বাইরে, এবং তাদের বয়স একজন শিশু, শিশু এবং কিশোরের মাঝামাঝি বয়সের, আসলে 11 থেকে 20 বছর বয়সের একজন এবং 60 ঊর্ধ্ব একজন, একজন রংপুরের এবং একজন নারায়ণগঞ্জের, এবং এ পর্যন্ত তাহলে আমাদের মৃত্যু দাঁড়ালো 177 জন। সিলেট উসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও 4 জন নতুন রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় 94 জনের নমুনা করে 4 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে করোনার উপসর্গ থাকা ও বাইরের জেলা থেকে আসায় 123 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। গত 24 ঘন্টায় উসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয় 94 জনের নমুনা, এর মধ্যে 4 জনের করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্তের মধ্যে 2 জন হবিগঞ্জের ও 2 জন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 234 জনে। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আরও 123 জনকে, একই সময়ে কোয়ারেন্টিন থেকে মুক্ত পেয়েছেন 323 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটের 9 জন, সুনামগঞ্জের 16 জন, হবিগঞ্জের 45 জন ও মৌলভীবাজারের 53 জন রয়েছেন। আর মেয়াদ পূর্তিতে কোয়ারেন্টিন থেকে মুক্তি পাওয়াদের মধ্যে সিলেটের 62 জন, সুনামগঞ্জের 142 জন, হবিগঞ্জের 107 জন ও মৌলভীবাজারের 12 জন রয়েছেন। সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট 9741 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 7054 জন।
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান বিপিএম বদলি হয়েছেন। একই সাথে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপি হয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, পরে পদোন্নতি পেয়ে সিলেটের ডিআইজি হন। পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন। বাংলাদেশের পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি হিসেবে তাকে পদায়ন করা হয়েছে। সিলেটে ব্যাংকে আসা গ্রাহকরা মানছেন না সামাজিক দূরত্ব, গা ঘেঁষাঘেঁষি করে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করছেন ব্যাংকিং কার্যক্রম। এতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়লেও ব্যাংক কর্তৃপক্ষ রয়েছে উদাসীন। সিলেটের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগের শাখা বন্ধ, দু একটি শাখার মাধ্যমে সীমিত সময়ের মধ্যে তারা দিয়ে যাচ্ছে গ্রাহক সেবা, তাই প্রতিদিনই ব্যাংকগুলিতে লেগে থাকে গ্রাহকদের দীর্ঘ লাইন। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় চালু থাকা ব্যাংক শাখাগুলিতে ছিল উপচে পড়া ভিড়। কয়েকটি ব্যাংকে গিয়ে দেখা গেছে ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে 5-7 জন করে ভেতরে ঢোকার সুযোগ দিয়ে চালানো হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত গ্রাহক। সামাজিক দূরত্ব না মেনে তারা গা ঘেঁষাঘেঁষি করে আছেন দাঁড়িয়ে। গ্রাহকদের চাপ সামলাতে পারছেন না ব্যাংক কর্মকর্তাও হিমশিম খাচ্ছেন। ব্যাংক কর্মকর্তারা বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে তারা গ্রাহকদের লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু গ্রাহক সংখ্যা বেশি হলে তা অনেক সময় মানানো সম্ভব হয় না। সিলেটের দুই দফা সড়ক অবরোধের পর 21 নম্বর ওয়ার্ডের সোনারপাড়া এলাকার অসহায় কর্মজীবী শ্রমজীবীরা ত্রাণ পেয়েছেন। রোববার শিবগঞ্জে 1 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের বিরুদ্ধে বিক্ষোভের পর মেয়র গিয়ে ত্রাণ বিতরণ করেন। সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের সোনারপাড়ার গরিব অসহায় ও কর্মহীন শ্রমজীবীরা ত্রাণ না পেয়ে গত বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ত্রাণ না পাওয়ার জন্য তারা স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের স্বেচ্ছাচারিতার দায়ী করেন। খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে রোববার ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যান। রোববার দুপুর 12:30 দিকে সোনারপাড়ার লোকজন ত্রাণের দাবিতে ফের শিবগঞ্জে সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর মেয়র আরিফুল হক চৌধুরী ও পার্শ্ববর্তী 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থলে যান। তারা ত্রাণ দেওয়ার বিপরে বিক্ষুব্ধ লোকজনকে আশ্বস্ত করেন। পরে বেলা 2টা থেকে সোনারপাড় এলাকায় ত্রাণের চাল বিতরণ শুরু হয়। লকডাউন অমান্য করে রাতের আধারে লুকিয়ে সিলেটে যাত্রী ঢোকা কিছুতেই বন্ধ হচ্ছে না। নানা কৌশলে বিভিন্ন জেলা থেকে সিলেটে আসছেন যাত্রীরা। এবারে শিক্ষা বোর্ডের স্টিকার লাগিয়ে মাইক্রোবাস নিয়ে রংপুর থেকে সিলেটে এলেন 7 যাত্রী। শনিবার রাত 12টার দিকে সিলেট নগরীর আখালি এলাকায় শিক্ষা বোর্ডের স্টিকার মারা একটি মাইক্রোবাসে 7 জনকে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। মাইক্রোবাসের যাত্রীরা আখালি একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে এলাকার লোকজন গিয়ে দেখতে পান ওই মাইক্রোবাস করে রংপুর থেকে 6 জন পুরুষ ও 1 জন নারী এসেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। রংপুর থেকে আসা এই 7 যাত্রীর বাড়ি আখালিয়ায় নয়, এর মধ্যে 1 জন ছিলেন সুনামগঞ্জের ছাতকের একটি মাদ্রাসার শিক্ষক। পরে তাদেরকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে পুলিশ। নিখোঁজ ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিত্র সাংবাদিক কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্টে থানায় হস্তান্তর করে বিজিবি। রোববার দুপুর 12টায় সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থেকে থানায় নিয়ে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বেনাপোল সীমান্ত সাদিপুরের একটি মাঠ থেকে আটক করে 49 বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ বিষয়ে বেনাপোল পোর্টের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, শফিকুল ইসলাম কাজল ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করেছে। সেই মামলায় আজ তাকে যশোর কোর্টে প্রেরণ করা হয়েছে। বিজিবি গতকাল যে শফিকুল ইসলাম কাজল, উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পারছি, তার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করেছেন। সেই মামলায় আমরা তাকে এখন কোর্টে প্রেরণ করলাম। লেবাননে মনঘাতী করোনা ভাইরাসের কারণে ঢিলেঢালাভাবে পালন করছে আন্তর্জাতিক শ্রম দিবস। শুক্রবার লেবাননের বৈরুতের আলকুলায় লেবানন শ্রমিক ইউনিয়নের ট্রেড ফেডারেশনের প্যানাসোলের উদ্যোগে বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণে পালিত হয় মহান মে দিবস। আনুষ্ঠানিক শ্রমিক ফেডারেশনের সভাপতি কেষ্ট আবদুল্লাহ বলেন, বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। লেবাননে এ করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল থাবা আঘাত এনেছে।
এর ফলে গভীর সংকটে পড়েছে শিল্প প্রতিষ্ঠান সহ দেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ। এই পরিস্থিতি সরকার জনগণের পাশে থেকে ত্রাণ কাজ পরিচালনা সহ বিভিন্ন মহতি উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও ও শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসা উচিত। স্থানীয় লেবানিজ শ্রমিক প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ, ভারত, ফিলিপিন, ইথিওপিয়ান ও শ্রীলঙ্কার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।